আমি সব এখানে কেচে ইস্ত্রি করে ভাঁজ করে রেখে দিয়েছি যাতে তোমার কোনো অসুবিধা না হয়, যখন অফিস বেরোবে যেটা হাতের কাছে চাইবে সেটাই পেয়ে যাবে। এখানে রইল সোনা, তুমি ফাঁকা আছো এখন একটু? বলছি একটা কাজ করে দেবে? বলছি ওই কাছে জামা কাপড় গুলো না সব আমার কেচে তোমার গুছিয়ে রাখা রয়েছে, শুধু একটু ভাঁজটা করতে হবে। তুমি এক কাজ করো না, একবার উঠে জামা কাপড় গুলো একটু ভাঁজ করে দাও না। দেখো না কালকেই খাতা গুলো আমার জমা দিতে হবে, তুমি যদি একটু করে দাও আমার একটু সুবিধা হয়। দেবে পাক কি ব্যাপার? দাও হ্যাঁ দাও তবে দাও। ওই দেখো ঝুড়িটা রাখা রয়েছে, গুছে দাও, তাড়াতাড়ি গুছে দাও। তাহলে খাতাগুলো দেখছে, কালকে জমা দিতে হবে খাতাগুলো, তাই একটু করে দিই। তোকে আমি এত কষ্ট করে পড়াশোনা শিখিয়ে বড় করলাম বাবু, আর শেষে তোকে এই দিনটা কি যে বলো তুমি, পড়াশোনা তো ও করেছে, তা ও কি কাজ বাজ চাকরি বাকরি করছে? পড়াশোনা করেই তো করছে, না এমনি করছে? শুধু শুধু কোনোদিনে তো আমি বলতে শুনিনি মা। এটা খুব কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এবার তোমার, চুপ করো। আমি স্বপ্নেও ভাবিনি বাবু এরকম দিন প্রত্যেকে আমি পাবো, আমি স্বপ্নেও ভাবিনি। আর উপকার করতে হবে না তোমায়, অনেক উপকার করেছো তুমি। তুমি জামা কাপড় গুছিয়ে দিচ্ছ বলে তোমার মায়ের এত জ্বালা? অমনি ছুটে ছুটে চলে এসছে, তোমাকে আমার কিচ্ছু গুছিয়ে দিতে হবে না। আমার ঘাট হয়েছে, থাক বাবা থাক, তুমি আমার মায়ের আঁচলের তলায় ঢুকে বসে থাকো। যাও 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 যাও, এক্ষুনি চলে যাও, মায়ের পাশে শুয়ে আঙুলে করে আঙুল চুষবে, তাহলে একটু চুষি কাঠি চুষবে। যাও যাও যাও, তোমার মা ডাকছে, কাঁদছে, যাও। এত পাল্টে গেছিস বাবু, আমি কখনো ভাবিনি রে বাবু তুই এরকম পাল্টে যাবি। মুখটা কেমন হচ্ছে? থাক তোকে আমায় দেখতে হবে না বাবা, এর থেকে আমার মরে যাওয়া অনেক ভালো, এর থেকে আমার মরে যাওয়া অনেক ভালো বাবু।